হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুলের থালা দেখে বুঝতেই পারছো আজ হচ্ছে বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার মানেই কিন্তু ফুলের থালায় ফুল একদম ভর্তি থাকে আর দেখতেও ভীষণ সুন্দর লাগে ঠাকুরের সিংহাসনটা। তো আমি আর মা এদিকে স্নান করে নিয়েছি আর এখন দুজনে মিলেই পুজো করছি। মা এদিকে ঠাকুরের জন্য ফল বানিয়ে দিল আর আমি এখন ফল থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তাহলেই হয়ে যাবে বৃহস্পতিবারের পুজো। আর তার আগেই আমি ঘরটা একে তো বসিয়ে দিয়েছি, সেটা তো দেখতেই পারলে। আজকে সকালে ঘুম থেকে উঠেই ঠিক ছিল যে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে যাব, তো তারপরে টাইমটা আবার একটু চেঞ্জ হলো, ভাবলাম দুপুরের দিকে যাব। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো। আসলে বাবা কদিন ধরেই ভাবছিল যে নৈহাটিতে বড় মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। আমরা মানে দু মাস অন্তর অন্তরই প্রায় যাই বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে আসি। আর যেহেতু সামনের সপ্তাহেই বাবার অপারেশনের ডেট পড়েছে, তো সেই মানে আমাদের আগামী সপ্তাহেই তারাপীঠ যাওয়ার কথা ছিল, তো সেটা যেহেতু এই মুহূর্তে আমরা যেতে পারছি না এত দূরে, তো সেই কারণে কালকে রাত্রেবেলা বাবা বলেছে যে আজকে সকালবেলায় তাহলে একদম সকাল সকাল উঠে বড় মার মন্দিরে যাব। এবার বাবা এটাও আবার ঠিক করেছিল যে দিদাকেও গিয়ে একবার দেখা করে আসবে, দিদার সাথে মা বাড়িতে আমরাও যাবো, সবাই মিলেই যাবো, আর দিদাকেও প্রণাম করে আসবে। তো এবার সেটা আজকেই হচ্ছে লাস্ট বৃহস্পতিবার, মানে পরের সপ্তাহে এই সময় বাবা হসপিটালে থাকবে, তো সেই কারণে তারপর ঠিক করলাম যে ঠিক আছে তাহলে একবারে আমরা দুপুরবেলায় বেরোবো। বেরিয়ে এখন ফার্স্টে যাবো হচ্ছে নৈহাটিতে বড় মার মন্দিরে পুজো দিয়ে, তারপরে একদম নৈহাটি থেকে আমরা চলে যাবো মামা বাড়িতে। তাহলে আমাদের দুটো কাজই একসাথে হয়ে যাবে, মামা বাড়িতে গিয়ে সবার সাথে দেখাও হবে, দিদাকে প্রণাম করে, তারপর মাসিদেরকেও বলেছি, মানে কুট্টিমাসিকেও সকালবেলা মা ফোন করেছিল যে আমরা যাচ্ছি আজকে বিকালবেলা যাবে, তো কুট্টিমাসিও বলেছে হ্যাঁ ঠিক আছে দাঁড়া, যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে যাবো গিয়ে দেখা করে আসবো। তো এরকমই আপাতত একটা প্ল্যান হয়েছে। আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, সব কাছে জামা কাপড় পরলাম যেহেতু মন্দিরে যাব। আর মা ওদিকে রেডি হচ্ছে, বাবা সবে বাথরুম থেকে বেরোলো ফ্রেশ ট্রেশ হয়ে, বাবা এখন রেডি হবে, তারপরে আমরা বেরোবো। লাস্ট এক ঘন্টা ধরে ঠিক এইরকমই ওয়েদারটা করে রয়েছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামে, কিন্তু আপাতত বৃষ্টি হচ্ছে না, মানে অনেকক্ষণ থেকেই দেখছি। আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল আবার মেঘলা করে আসছিল, এখন তো দেখছি এইরকম। আমাদের বারান্দার ওই পাশটা দিয়ে বেশি অন্ধকার লাগছিল, এদিক থেকে তো দেখছি না, অতটাও অন্ধকার করে আসিনি। এই হচ্ছে আমার মার সাজ। মা তোমার একদম পুজো দেওয়ার পারফেক্ট ড্রেস হয়েছে, না তোমার দেখানি, তুমি আগে আগে চলে আসলে আমি দেখাবো কি করে। তোমার পুজো দেওয়ার পারফেক্ট ড্রেস, আমার পুজো দেওয়ারও পারফেক্ট ড্রেস, দেখো তো তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এরকম রেড কালারের পরলাম, বাবাও সাদা পরেছে। আকাশটা দেখে মনে হচ্ছে যেন এখন সন্ধে ছটা সাড়ে ছটা বাজে, হয়তো বিকেলই হয়নি, সন্ধে তো আরও পরে হবে। হ্যাঁ এইরকম যদি ওয়েদারটা করে থাকে তাহলে খুব ভালো হয়। তো মেঘলা মেঘলা ওয়েদার, রোদ নেই, খুব সুন্দর আছে ওয়েদারটা, হাওয়াও দিচ্ছে ভালো। এই ফার্স্ট টাইম আমি দেখলাম আপ্যায়ন এরকম ফাঁকা, এই টাইমটায় ফাঁকা থাকে, শুকনো টাইপের নেবে সন্দেশ। বৃষ্টি হচ্ছিল, থেমে গেছে এখন, জানি হয়ে গেছে, দেখছো জল চলে এসছে। আমরা নৈহাটি, এখানে একটু আগেই মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, কারণ দেখো রাস্তাঘাট ভেজা, তো এখন আর বৃষ্টি পড়ছে না, ভালো টাইমে এসছি আমরা। আর একটু আগে আসলে ভিজতে হতো কিন্তু মা, এখানে ভালো বৃষ্টি হয়েছে দেখেছো। আমাদের শ্যামনগরে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, মানে আমরা যতক্ষণ স্টেশনে ছিলাম, তবে এখানে মনে হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে, কারণ ভালো রাস্তাঘাট ভেজা, আমরা স্টেশনে নেমেই দেখছি যে ব্রিজের ওপরে ভালো জল রয়েছে। যাই হোক আর একটু আগে আসলেই ভিজতে হতো, আর আমরা তো শ্যামনগর থেকে একেবারে মিষ্টি নিয়ে এসেছি, নইলে সামনে খালি বাতাবি লেবু, তাল তাল, তারপর সব পদ্ম ফুল, প্রতিটা ফুলের দোকানে পদ্ম ফুল, পদ্ম ফুলের মালা। এমনিতে যখনই আসি এইখান থেকে মিষ্টি কিনি, মন্ডা মিঠাই, মন্ডা মিঠাই বা তার পাশে অনেক মিষ্টি দোকান পড়ছে, এই গতিতে যেতে যেতেও রাস্তা দিয়ে অনেক মিষ্টি দোকান পড়ে।
বড়মার মন্দিরের সংস্কারের কাজ হচ্ছে সেটা আমরা আগেই শুনেছিলাম, কিন্তু নতুন মন্দির হওয়ার পরে আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম পুজো দিতে। বাড়িতে তো তোমাদের বললামই যে সামনের সপ্তাহে আমাদের তারাপীঠ যাওয়ার কথা ছিল, মানে সমস্ত কিছুই ঠিক ছিল, জাস্ট রিজার্ভেশন করা বাকি। তো এর মধ্যে বাবার অপারেশনের ডেট পড়ায় তো তারাপীঠ যেতে পারলাম না, তাই বাবার ইচ্ছেতেই আজকে বড়মার কাছে আসা হলো। আর অবশ্যই সবার প্রথমে বড়মায়ের ইচ্ছে তো রয়েছেই, আর এই সময় আসলে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়, মন্দির একদম ফাঁকা থাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন স্টেশনে আসলাম। আমরা মন্দির থেকে পুজো দিয়ে এসে একদম ফাঁকা নৈহাটি লোয়ালটা পেয়ে গেলাম। পুজো দিয়ে বেরিয়ে বাবা বলছিল যে যদি এখন নৈহাটি লোয়াল খুবই ভালো হয়, আর বড়মার মন্দির যে সংস্কারের কাজ হচ্ছে সেটা আমরা শুনেছি, এখনো কাজ পুরোপুরি হয়নি। খুব সুন্দর করে মন্দিরটা হচ্ছে, মানে একদম ওপরে অনেকটা জায়গা নিয়ে দোতলায়, একতলাতেও রয়েছে, মানে সিঁড়ি উঠে দোতলায় বড় জায়গা নিয়ে খুব সুন্দর করে পুজো দিলাম। এই সময়টা একদম ফাঁকাও থাকে, সন্ধ্যের টাইমটা, একটু পরে তো আরও সুন্দর হয়ে যাবে। জলকাদার মধ্যে ওই তো কুট্টি মাসি এসছে, গলা একদম স্টেশন থেকে শোনা যাচ্ছে। তোমার গলা তো স্টেশন থেকে পাচ্ছি। ওখান থেকে শোনা যাচ্ছে আমি কয়েকটা পেজের ফটো তুলে নিলাম, গিয়ে পড়ব। ঠিক আছে তাহলে দিও। ঠিক আছে বাড়িতে চলে এসেছি। আমরা যখন বড়মার মন্দিরে তখন কুট্টি মাসি ফোন করেছিল, মানে কুট্টি মাসিকে তো সকালবেলায় মা বলেছে যে আমরা আসছি মামা বাড়িতে। তিয়াশারাও জানতো, এবার তিয়াশার একটু কাজ রয়েছে, তো তিয়াশা বলেছে ঠিক আছে আমি আসতে পারছি না, ওই জন্য টুলটুল মাসিও আসতে পারছি না। তো এবার টুলটুল মাসি বলে যে গত বৃহস্পতিবার তো তিয়াশাদের বাড়িতে গেছিল, আমাদের সাথে দেখা হয়েছে, কিন্তু পরিমেশও তো তখন বাড়িতে ছিল না, তো মেশো বলেছে যে আমি গিয়ে দেখা করবো, মামা বাড়িতে আসবে। তো পরিমেশ এই মাত্র জাস্ট আসলো, বড় মেশো আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, মানে সবাই বাবার সাথে দেখা করার জন্যই এসছে। বড় মাসি, বড় মেশো সবাই এসছে, কুট্টি মাসিরাও চলে এসছে। আমরা যখন মন্দিরে তখন মাসি ফোন করে আমি জিজ্ঞেস করলো যে আমরা কোথায়, তো আমি বললাম যে মন্দিরে আছি। বলছে যে ঠিক আছে তোর মেশো অফিস থেকে এসে গেছে, তো আমরা একটু পরে রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে তুমি ধীরে সুস্থে করো, কারণ আমরা পুজো দিয়ে যাবো, স্টেট নৈহাটি থেকে ট্রেন ধরবো, টাইম লাগবে। তো এইমাত্র জাস্ট আসলাম, আর এখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওই ঘরে তো আমার কথা কিছু শুনতে পাবে না, ওই ঘরে সবাই মিলে প্রচুর গল্প টল্প হচ্ছে। আমি বললাম যে থাক, ছোটো মামির ঘরে একটু এসে কথা বলি, আর ভাই বোন ওরা নিচে পড়তে গেছে, আমাদের স্যার এসছে বলে ওরা পড়ছে নিচে। আমি বললাম যে ঠিক আছে তোরা পড়াশোনা কর, কারণ মানে আমরা সন্ধ্যাবেলা টাইমে এসছি, আর ওদের শুধুমাত্র স্যাটারডে সানডে ছুটি থাকে, এছাড়া অন্যান্য দিন ওদের পড়া থাকে। তো দেখা করে এসছি, আবার যখন যাব তখন দেখা করেই যাবো। ঠিক আছে, আটটা এগারো একটা, তারপর আবার বত্রিশে। বৃষ্টি কি কমেছে? না না, বৃষ্টি অল্প অল্প পড়ছে। হ্যাঁ আসার সময় আমি পড়েই যাচ্ছিলাম। কুট্টি মাসিরা বেরিয়েছে, কি গো আমার বাইরে? বাড়িতে চলে এসছে, এখন বাজে হচ্ছে 9:30, পুরো একদম 9:30 বাজে, মানে 9:20 মধ্যেই বাড়িতে আসলাম। আমরা আর একটু চাইলে মামা বাড়িতে থাকতে পারতাম, কিন্তু কী হয়েছে বলতো, আজকে এমনিতেই সারা দুপুর রেস্ট হয়নি, মানে সকাল থেকেই তাড়াহুড়ো করছি, আগে বড়মার মন্দিরে গেলাম পুজো দিয়ে, তো মানে মন পুরো ভরে গেল, এত সুন্দরভাবে পুজো দিয়েছি। তারপর সেইখান থেকে মামা বাড়িতে গেছি, এবার কুট্টি মাসি মেশোও এসছে, আর মামুন আজকে আসতে পারেনি, মানে আমরা আগেই জানতাম যে মামুন আসবে না, কারণ আজকে মানে বৃহস্পতিবার করেই শুধু মামুনের ইংলিশ পড়া থাকে, আর সামনে 31 তারিখ থেকে ওর ফাইনাল সেমিস্টার শুরু হচ্ছে। তো গত বৃহস্পতিবারকেও মামুন পড়েই কিন্তু এসেছিল তিয়াশাদের বাড়িতে, এবার তখনই মামুন বলেছিলো যে থাক তাহলে আমি আর সামনের বৃহস্পতিবার যাচ্ছি না, আজকে তো মেশোর সাথে দেখা হয়েই গেল, আর বাবা একেবারে অপারেশন হয়ে গেলে ততদিনে মামুনেরও এক্সাম শেষ হয়ে যাবে, তারপর মামুন বাড়িতে এসে হয়তো দেখবে, বাবার সাথে দেখা করবে। তো ওই জন্য মামুন আসেনি, আর কুট্টি মাসি আর মেশো এসছে, তার মধ্যে কুট্টি মেশোরও অফিস ছিল, অফিস থেকে মেশো দুপুরবেলা বাড়িতে এসছে, তারপরে তাড়াতাড়ি করে চলে এসছে মামা বাড়িতে শুধু বাবার সাথে দেখা করবে বলে। এইবার বড় মাসি, বড় মেশো এসছে, বড় মেশো অফিস থেকে এসছে, মানে সবাই একটু শুধু দেখা করার জন্যই এসেছিল।
তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম, কারণ বাড়িতে আসলাম। কুট্টি মাসি আর মিশো বাড়িতে গেল, কারণ কি মামন পড়ে চলে আসবে, এবার মামন চাবি নিয়ে যায়নি, মাসিরা গিয়ে তালা খুলবে, তারপর আবার মামন আসবে। তো যাই হোক, টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি এই সবে আসলাম, এর মধ্যে কুট্টি মাসি ফোন করে বললো যে না, মাসিরাই নাকি আগে পৌঁছেছে, 5 মিনিট পরে নাকি মামন এসছে। আর তার মধ্যে আরেকটু যে থাকবো, বাইরে দেখছি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো সন্ধ্যে থেকে, মানে আমরাও গেছি মামা বাড়িতে, তারপরে তো বৃষ্টিটা যেই একটু থেমেছে তারপরেই তাড়াতাড়ি করে আমরা সবাই বেরোলাম। আমরা কুটিমাসিরা ট্রেনে চলে আসলাম, আর পরিমেশও তো ভেতর দিয়ে চলে যাবে ভেতরের রাস্তা দিয়ে, আর বড় মাসি আর বড় মেশও চলে গেছে বাড়ি। বিছানার ওপর এদিকে এত জামা কাপড় রয়েছে, এগুলো সব আলমারিতে রাখতে হবে, মানে সব কাঁচা জামা কাপড়, ওই কালকে কত কষ্ট করে সব ঘরের মধ্যে মেলে মেলে শুকানো হয়েছে, সেগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো শুধু আর তুলতে পারিনি দুপুরবেলায়, তো এগুলোকে সব আলমারিতে রেখে দিই এখন। না, উনি কি বললেন যে ওনাকে আগে এরকম দেখেছিল 3-4 দিন আগে? বলছেন না, আমাদের তো এরকম কোনো দেখিনি। যেদিন অপারেশন হয়েছিল সেদিনকে যখন আমি যে 21 কে যাব, তাহলে যে আমি একবার ফোন করে একবার ফোন করতে পারি, আমার কথা বলবেন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে। গতকাল রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ঘুম পাচ্ছিল, তো একটুখানি খেয়ে দিয়ে উঠে তারপর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি, ভিডিওটাও এডিট করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে তারপর ফার্স্টে ভিডিওটা এডিট মানে শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ হয়নি। আর ঘুম থেকে ওঠার পর থেকেই ঢাকের আওয়াজ কানে আসছে, কারণ আজকে হচ্ছে মনসা পুজো, আমাদের এই পাশেই কাকুদের বাড়িতে মনসা পুজো হয়, সেখানে আমাদের নিমন্ত্রণও রয়েছে রাত্রিবেলা, মানে রাত্রিবেলা যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান সেইটা হবে আমাদের ক্লাবে, আমাদের যে বটতলা ক্লাব সেই ক্লাবে হবে। আর এমনি পুজো তো সকাল থেকে, গতকাল থেকেই ঢাকের আওয়াজ পাচ্ছি, কারণ গতকালকেই মায়ের অধিবাস সব কিছু করা হয়, তারপর আজকে সকাল থেকে পুজো, মানে অনেক তাড়াতাড়ি ভোরবেলা থেকেই আমি তখন ঘুমাচ্ছি প্রচণ্ড, তখনই আমার কানে ঢাকের আওয়াজ আসছে। সকালে যখন ফার্স্টে ঘুম থেকে উঠলাম, আমি এতক্ষণ এখানে বসে ভিডিও এডিট করছিলাম, বাইরে কী সুন্দর ওয়েদারটা মা বলো, খটখটে রোদ উঠে দারুণ লাগছিল। তারপরে এখন আবার দেখছি কেমন মেঘলা মেঘলা করে আসছে ওয়েদারটা, জানি না বেলার দিকে হয়তো ঠিক হয়ে যাবে, তবে এই গত 2 দিন যেমন ওয়েদার ছিল তার থেকে অনেকটাই ভালো ওয়েদার, এখন এমনি মেঘলা মেঘলা আকাশ করে রয়েছে। দেখো, বলতে না বলতেই আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম ঝিরিঝিরি করে। সকালবেলা যে কী সুন্দর রোদ উঠেছিল, মানে তখন তো তোমাদেরকে দেখাতে পারিনি নেহাত। এখন বাজাচ্ছে 10:30, বাবা গেছিল ফুল বেলপাতা আনতে, আজকে যেহেতু মনসা পুজো সেই জন্য ফুল বেলপাতা মালা পদ্মফুল এগুলো সব আনতে গেছিলো, নইলে আমি আর মা মানে গতকালকে যদি বাড়ি থাকতাম তাহলে গতকাল বিকেলবেলায় গিয়ে নিয়ে আসতাম। এবার যেহেতু গতকাল আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে, প্রায় 9:30, তো তখন না আসার সময় ফুলের দোকানে দেখছিলাম পদ্মফুলগুলো সে একদম পরির মতন, সেই কারণে বাবা বললো যে ঠিক আছে থাক, আমি কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো, ওই জন্য বাবা আনতে গেছিলো। এই মাত্র আসলো, এসে বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে, পাউরুটি আর মা তরকারি করে দিয়েছিলো, সেদিকে বাবা টিফিন খেলে, আমি আর মা আপাতত কিছু খাচ্ছি না, খিদেও পাচ্ছি না, তা মা বললো যে পরে যদি খিদে পায় তাহলে একটুখানি চিড়ে মাখবে, ওই নুন লেবু দিয়ে চিড়ে মেখে খাবো, সেটাই হবে আজকের ব্রেকফাস্ট। তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন প্রচুর কাজ রয়েছে, এখন এই ভিডিওটা আমি শেষ করে এই ভিডিওটা এডিট করবো, তারপরে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো। তাহলে এখানেই এই ভিডিওটা শেষ করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে নতুন টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।